মই বর্তমানে উপস্থিত আছো অভয়পুরীত। এই মুহূর্তত বিজেপির রাজ্যিক মোর্চার সভানেত্রী অঙ্গুলতাই নির্বাচনী প্রচার কার্য চলাইছে আর ধর্মপুরত তেও এক নম্বর ওয়ার্ডত প্রচার কার্য চলাইছে। মই পনে পনে বাইদেউর কাষলে যাব বিচারিছো। বাইদেউ কেন প্রস্তুতি কেনে? সবেই জানে এতিয়া সকলো রাইজে বিজেপি মুখিয়ে হয়ে আছে আর আসলতে আমার অসম সরকারে ইমান সুন্দর সুন্দর শক্তিশালী পদক্ষেপ লয়েছে সর্বসাধারণ রাইজর কারণে, সেয়া পিতৃ মাতৃৰ পৰা আৰম্ভ কৰি প্ৰতিটো শ্ৰেণী একেবাৰে শিশুলৈকে যি ধৰণৰ আঁচনি প্ৰস্তুত কৰি উলিয়াইছে বা ভাৰত চৰকাৰে যি ধৰণৰ আজি মহিলাসকলৰ কাৰণে সবলীকৰণৰ কাৰণে যি ধৰণৰ শক্তিশালী পদক্ষেপ লৈ আছে তাৰ কাৰণে আজি সমগ্ৰ অসমতে আপোনালোকে দেখিবলৈ পাইছে যে বিগত উপ নিৰ্বাচনৰ পৰা আৰম্ভ কৰি বিগত যিমানবিলাক নিৰ্বাচন হৈ আছিলে সকলোতে বিজেপিয়ে আমাৰ জিকি আছে। গতিকে আজি এতিয়া আমাৰ পৌরসভা নির্বাচন মই যে অভয়পুরীত উপস্থিত আছো আর অভয়পুরীটো একেই অবস্থা, ইয়াতে সকলো মহিলাসকল ওলাই আছে আর বর্তমান মহিলাসকলেই কিন্তু সিদ্ধান্ত লৈ আছে আর সিদ্ধান্ত এইটোৱে লৈছে যে বিজেপিক ভোট দিব লাগে। গতিকে আজিৰ যুগত বর্তমানৰ সময়ত মহিলাসকলে সিদ্ধান্ত লৈছে আর মহিলাসকলে যেটা সিদ্ধান্ত লয় সেইটো বাস্তবত রূপায়িত কৰিবই। গতিকে সকলো মহিলাসকল ওলাই আছে আজি ইয়াতে বহুত যুব প্রজন্ম দেখিবলৈ পাইছো। গতিকে এখন সভাত যেতিয়া মহিলা থাকে আর যেতিয়া যুব সমাজ থাকে তেতিয়া গম পোৱা যায় যে সেই সভাখন সফল হয়। আজি অভয় পুরীত আমার বহুত বেশি তেনেকুৱা ডাঙৰ ডাঙৰ সমস্যা মই ইয়াতে দেখা নাই, কিন্তু আজি অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে কেইটামান আমার ঘোষণাপত্রত উল্লেখ কৰিছে যে ভূমিৰ অধিকার রাইজক দিয়ার কথা কৈছে, যিসকল পৌরসভা এলাকা সমূহ আছে আমার রাইজসকল আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা যাতে সকলো দুখীয়া রাইজেই পায় মহিলাসকলে পায় আর লগতে আসনিসমূহ রেশন কার্ডৰ পৰা আৰম্ভ কৰি অরুণোদয় এতিয়া নতুনকৈ আকৌ 6-7 হাজাৰ দিব। গতিকে এই সকল যে আসনিবিলাক যাতে স্বচ্ছতাৰে যাতে রাইজে পাবলৈ সক্ষম হয় তাৰ কাৰণে আমাৰ পৌরসভা বিজেপিৰে গঠন কৰিব লাগিব। যেটো অগপিতককে খেলিবা কিবা ক্ষতি হ'ব বুলি ভাবে নাই, ক্ষতি ক্ষতিটো অলপ চলপ কৰবাত নহ'ব, কোনোবা এটাই খেলিলে যেটো এটা ভোট গুচিয়ে যাব, কিন্তু এইটো ঠিক যে আজি অসমত কেইবাটাও জেগাত কিন্তু পৌরসভাত এজেপিয়ে পৃথককে খেলিবলৈ সিদ্ধান্ত গ্রহণ কৰিছে বা ক'ৰবাত বিজেপিয়ে পৃথককে খেলাৰ গ্রহণ কৰিছে, কিন্তু মই যিমান বাস্তৱত মই দেখিবলৈ পাইছো যে এজেপি কেতিয়া পৃথককে তেনেকৈ ভোট দিয়ে লাভ নাই, কাৰণ কেলে প্ৰতিটো ৱাৰ্ডত তেওঁলোকৰ কেণ্ডিডেটেই নাই। এতিয়া মই মোৰ বথিঙত মই দেখিবলৈ পাইছো তাত কেণ্ডিডেটেই নাই, মাত্ৰ 2 নে 3টা জেগাতহে এজেপিক দিছে। গতিকে য'ত প্ৰাৰ্থীয়ে নাই, য'ত কংগ্ৰেছে প্ৰাৰ্থী দিবলৈ জেগা বিচাৰি পোৱা নাই, আজি এজেপিয়ে ইয়াতে এগৰাকীক জিকাই দিলে যেনিবা তেওঁতো সিদ্ধান্ত ল'ব নোৱাৰিব, কেতিয়াও নোৱাৰে, কাৰণ আধা সংখ্যক বিজেপিয়ে থাকিব। গতিকে মই ভাবোঁ যে ভোটটো এজেপিক দি বর্তমান পৌরসভাত দি নষ্ট কৰিব নালাগে, পিছত বেলেগ কথা যেতিয়া আকৌ মিত্রজোঁটৰ প্রসঙ্গ আহিব বিধানসভাত বা অন্যত মই নাজানো সিদ্ধান্ত কি লয়, কিন্তু বর্তমান সময়ত পৌরসভাত কিন্তু এজেপি যেহেতু কবাত কবাত পৃথককে খেলিছে তাত ভোট দি পেলাই লাভ নাই, সেইটো স্পষ্ট। এইটো অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সুধিব আহিলে আৰু আমাৰ ৰাজ্য সভাপতি মহোদয়ক আহিলে সুধিব, ঠিক আছে। কিন্তু মই পৌরসভাত আজি বহুত ভাল পৰিৱেশ দেখিবলৈ পাইছো আৰু ইয়াতে ইতিমধ্যে কেইবাটাও মই ধৰ্মীয় অনুষ্ঠানত দেখিবলৈ পাইছো যে চৰকাৰে ইমান সুবিধা প্ৰদান কৰিছে আৰু ইয়াতে ৰাইজক মই সুধিছিলো যে কি সমস্যা আছে, বহুত বেছি ক'ব পৰা নাই, গতিকে এটা ভাল পৰিৱেশ আছে। এই ভাল পৰিৱেশটো ৰখাৰ কাৰণে আমি যেনেকৈ নহওক পৌরসভাখন বিজেপি আমি গঠন কৰিব লাগিব, তাৰ কাৰণে সকলো ৰাইজে যাতে সহায় সহযোগ কৰে।